বিজয়ের যাত্রায় news71.tv আসছে 30 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে এবারে নির্বাচনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের দৌড়ঝাঁপ। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী 31 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রবিবার পর্যন্ত মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 9 জন, ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য 53 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 9 জন। এদের মধ্যে বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিশ্চিত করেছেন। প্রার্থীরা ইতিমধ্যেই উঠান বৈঠক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক হাঁকডাক দিয়ে নিজেদের প্রচারণা চালাচ্ছেন। জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে 53,374 জন। এদের মধ্যে পুরুষ 26,761 জন ও মহিলা ভোটার রয়েছে 26,613 জন। আমি মুন্সিগঞ্জ পৌরসভার সকল ভোটারদের বিনীত অনুরোধ করছি যে প্রার্থীদেরকে তারা যেন আচরণবিধি মেনে চলে। ভোট কেন্দ্রের সংখ্যা হতে পারে 22 থেকে 23টি। 2015 সালের 30 ডিসেম্বর সর্বশেষ মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট পড়েছিল 76.21%। তবে করোনা ভাইরাসের কারণে এবারে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কেমন হবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী 30 জানুয়ারি পর্যন্ত। জিতু রায়, news71.tv, মুন্সিগঞ্জ। news71.tv